মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস পম্পায়। আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। তা আমরা এখানে একটা নতুন বীচ মানে সন্ধান পেয়েছি। অনেকেই বলছে এই বীচটা খুব সুন্দর, গোল্ডেন বীচ। দেখাবো তোমাদের, দেখো তোমাদের কেমন লাগবে গোল্ডেন বীচটা। আর খুব সুন্দর পরিবেশটা, ভেতরে ঢোকার পরিবেশটাও ভীষণ সুন্দর সত্যি, মানে আমার তো খুব ভালো লাগছে। এবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো বীচটা কেমন, তোমরা কমেন্ট করে জানিও বীচটা কেমন। তারপরে এই যে দেখো উত্তম কুমার আছে সঙ্গে, চলে এসেছে উত্তম কুমার আর আমি। আজকে ছেলেকে আনিনি, ছেলে ও ঠাকুমা দাদুর সাথে মানে মন্দির সকালবেলা এতে গেছিলো, সমুদ্রে গেছিলো, ওখান থেকে এসে বলছে মা আমি আর যাবো না। তা আমি আর উত্তম কুমার বেরিয়ে এসেছি, এবার দেখি আস্তে আস্তে যাই গোল্ডেন বীচের দিকে। যে ভেতরে আমরা ঢুকে পড়েছি, আমরা যে হোটেলে ছিলাম স্বর্গদুয়ারের মানে একটু দূরে, সেখান থেকে এখানে আসতে 100 টাকার মতো ভাড়া নিয়েছে, আমরা অটো করে এসেছিলাম। আর যেখানটা একটু অটোতে নামায় তা সেখান থেকে এখানে ঢুকতে 3 থেকে 4 মিনিট লাগে। তা এই দু সাইডের রাস্তাগুলো খুব সুন্দর। এই যে এখানে বাঁদিকে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে মানে এক একজনের 20 টাকা করে টিকিট, আর যদি আপনারা শাওয়ার করেন বিচে স্নান করার পরে তাহলে 50 টাকা করে নেয়। বিচে ঢুকতেই বাঁদিকে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে মর্নিংয়ে পাওয়া যায়, ব্রেকফাস্ট পাওয়া যায়। আর এই যে দেখুন আমি সবাইকে ওয়েলকাম করছি। আমরা যেহেতু সকাল সকাল এসেছিলাম তা বেশ হাওয়াও ছিল আর রোদটা তখন কম ছিল। এবার আমার মনে হচ্ছে দুপুরবেলা না আসে একদম মর্নিংয়ে আসতে পারেন, বা সন্ধেবেলা আসতে পারেন বিকেল বিকেল দিকে, কারণ যথেষ্ট মানে রোদ ছিল খুবই। তবে রোদ হলেও কী হবে, এখানে অনেক চেয়ার আছে, এই চেয়ারগুলোর তলায় বসা যায়, পার হেড 50 টাকা করে নেয়, 1 আওয়ার বসা যায়। আর এত সুন্দর জায়গাতে আসলে মানে সবারই একটু ইচ্ছা করবে বসে থাকার জন্য। তবে বিচে আসলে রোদের উপেক্ষা না করেই মানুষ সবাই আনন্দ করবে। আর সবাই কী সুন্দর চানও করছে এখানে। এই যে গোল্ডেন যে হোটেলটা আছে, এই গোল্ডেন হোটেলের নাম অনুসারেই এই বিচের নাম হয়েছে গোল্ডেন বীচ। আর এই বীচটা এখন ব্লু ফ্ল্যাগ বীচেরও একটা তকমা পেয়েছে। আমরা ব্রেকফাস্ট যেহেতু করে আসিনি তাই জন্য ব্রেকফাস্ট করার জন্য একটু আগিয়ে যাচ্ছিলাম। এখানে দুটো মানে রেস্টুরেন্ট আছে, একটা নিমন্ত্রণ রেস্টুরেন্ট, সেখানে ব্রেকফাস্ট পাওয়া যায় না, সেটা 12টা থেকে চালু হয়, সেখানে লাঞ্চ ডিনার দুটোই করতে পারবেন। আমরা যেহেতু লাঞ্চ বা ডিনার কিছু করব না বলে আমরা আরেকটু দূরে যাচ্ছিলাম, সেই যে ক্যাফেটা আছে সেই ক্যাফেটা একটু দূরে। তবে রাস্তাঘাট তো খুব সুন্দর, এই যাওয়ার পথগুলো খুব সুন্দর বলে যেতেও ভালো লাগবে, অসুবিধা হবে না। আর দেখুন দুদিকে জগিং ট্র্যাক আছে, জগিং করতে পারেন সকালবেলা এসে। এই যে এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ আর পাওয়া যায় ডিনারটা, আর এই ক্যাফেটা একটু দূরে হোয়াইট ক্র্যাফ এই ক্যাফেটার নাম। আমরা এখান থেকে স্যান্ডউইচ নিয়েছিলাম আর কোল্ড কফি আর হট কফি নিয়েছিলাম। আর এই ক্যাফেটাও খুব সুন্দর দেখুন। এখানে সবারই মানে পকেট ফ্রেন্ডলি এই পাওয়া যায় ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট করে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। তাও যেতে ইচ্ছা করছিল না বলে আবার একটুখানি মানে ভিডিও করলাম। এটা একটু অনেকটা দূরে এসেও এই দিকটাও দেখুন কতটা সুন্দর। আমি আবার এখানে একটু চেয়ারে বসেছিলাম অনেকক্ষণ। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আসতে পারো এখানে দেখতে পারো, আর কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট তো জানোই সব কিছু করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। আজ তবে আসি, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো পুরীর আর অন্য একটা জায়গা। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।